শুভয় দশমিক মঞ্জুরী দৃষ্টি আকর্ষণ করছি প্যারট গন্ডারের পিছনে উত্তর-পশ্চিম দিকে বাংলাদেশ মহান স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করতে আছে এই যে বললাম বাংলাদেশ মহান স্বাধীনতার বা মহান বিজয়ের পঞ্চাশ বছর পূর্তি পালন করতেছে এখানে মহান এই বিশেষণটা এটা কিন্তু মানে যোগ করে ব্যবহার করছি একটা কৌতুক হিসেবে ব্যবহার করছি কারণ হচ্ছে যে ম্যাচুরিটি ইজ লাইক ওয়েন ইউ রিয়েলাইজ যে একটা দেশের নাগরিকের কাছে নাথিং ম্যাটার্স দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স ইজ রুল অফ ল যেই দেশে যে সভ্যতায় রুল অফ নাই সেই সভ্যতাই এটা অসভ্য সেটা অসভ্য দেশ সেটা অসভ্য রাষ্ট্র সেটা মানুষের জন্যে নাগরিকের জন্য বসবাসের অনুপযোগী সো বাংলাদেশ কি বাংলাদেশিদের জন্য বসবাসের উপযোগী কোনো রাষ্ট্র হইতে পারছে বসবাসের উপযোগী কোনো সভ্যতা হতে পারছে অফকোর্স নট উই নো দ্যাট থ্রু স্ট্যাটিস্টিক্স উই নো দ্যাট ট্রু ডেটা বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রিফিউজি অদ্ভুত ব্যাপার ইউরোপে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট করছে যেই দেশ যখন সিরিয়াতে যুদ্ধ চলতেছিল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ানা যুদ্ধবিধ্বস্ত লিবিয়ানা যুদ্ধবিধ্বস্ত ইরাক যুদ্ধবিধ্বস্ত ইরান না যুদ্ধবিধ্বস্ত যুদ্ধ বিধ্বস্ত ইয়ামেন না বাংলাদেশ হুম বাংলাদেশ আফ্রিকার দেশগুলো না আফ্রিকার গরিব দেশগুলো না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সারা পৃথিবীতে সবচেয়ে বেশি রিফিউজি জেনারেট করছিল ইউরোপে কয়েক বছর আগে বাংলাদেশ সো ইয়া মহান মহান স্বাধীনতা দিবস মহান বিজয় দিবস যোগ করে বলি আমি যখন বলি মাননীয় প্রধানমন্ত্রী আমি কিন্তু সম্মান করে বলি না মাননীয় কমেডি করে বলি হ্যাঁ এগুলো একটা কমেডি হয়ে দাঁড়াইছে সো বাংলাদেশের পঞ্চাশ বছর স্বাধীনতা অর্জন হয়েছে তাতে করে আমার কী লাভ হয়েছে আমাদের কী লাভ হয়েছে নাগরিকের কী লাভ হয়েছে নাগরিক হিসেবে আমাদের কি অর্জন ওনারই যে এত সুন্দর করে প্যান্ডেল করে আমি যখন দেখি যে যে মহান মহান এই যে স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে ওনারা প্যান্ডেল করে বসে আছেন একদম শালতাল জড়ায় এই দেশে যে যে নিরাপত্তাটা বোধ করেন উপলব্ধি করেন উপভোগ করেন একজন প্রধানমন্ত্রী একজন সরকার দলীয় লোক মানে এই দেশ তাদের জন্যে হইতেছে স্বর্গ তাদের সাথে কেউ একটা মুখের উপর কথা বলার কেউ নাই তাদের দিকে চোখ তুলে তাকানোর কেউ নাই চোখ সাগানোর কিছু নাই আর আমি আপনি আমরা হয়েছি এই দেশে ভৃত্য আমরা পদে পদে টেনশানে থাকি কোনটা বললে কোন বিপদে পড়ি কোনটা বললে কে খেয়ে দেয় কী হইলে কী হয় কোনটা লিখলে লিখলে কী বিপদে পড়ি এবং এই ভৃত্তের মতো দাসের মতো জীবন কাটাইতে কাটাইতে শেষ পর্যন্ত সকলে হইতেছে চাতক পাখির মতো হা করে তাকে থাকে কবে একটা ওয়েস্টার্ন পিসে মিলবে তারপর দেশ ছেড়ে পালাবে এবং সেখানে গিয়ে সেটেল করবে রাইট সো পঞ্চাশ বছরের স্বাধীনতা পালন করতেছে বাংলাদেশ খুব ভালো কথা কী স্বাধীনতা অর্জন করলাম আমরা কী সুফল ভোগ করলাম আমরা যে উন্নয়নের গল্প বলে এই উন্নয়নের তার কারা এই দেশে তো কেউ থাকতে চায় না এই উন্নয়নের ভাগ কেউ নিতে চায় না কেউ না নো বটেই ইভেন আজকে যারা সরকার দল করে একেবারে স্বর্গে আছে যারা একেবারে এই দেশের রাজা যারা হয়ে রাজা রাজাধীরাজ এই সরকারটা চেঞ্জ হলে তারা কিন্তু সবাই খুঁটি বাটি ছেড়ে দেশ ছেড়ে পালনও লাগবে সো সভ্যতা যে কনসেপ্টটা সেই কনসেপ্টের ধারে কাছে ত্রিসীমানায় আমরা নাই সো যখন এই মিগ টোয়েন্টি নাইনগুলো ওড়ে এবং স্যালুট জানায় এবং পবিত্র মহানি এই শব্দগুলা ব্যবহার করা হয় সিক্রেট হ্যাঁ এই যে সব সিক্রেট টার্ম ব্যবহার করা হয় এগুলো যখন স্কুলে পড়তাম ওই যে হাই স্কুল হাইস্ট কলেজ আই গ্যাস ইউনিভার্সিটি শুরুর দিকেও এই জিনিসগুলো খুব সিক্রেট মনে হইতো এবং আসলে বয়স একটা মানে আসলে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর মানে বয়স তো একটা নাম্বার সংখ্যা জাস্ট কিন্তু বয়সের সাথে সাথে যেই ম্যাচুরিটিটা আসে এবং যে অভিজ্ঞতা জ্ঞান অর্জিত হয় সারেলি নট ট্রু সবার ক্ষেত্রে সেটা যে হয় ন্যাসেসারেলি তেমনটা না কিন্তু লুকিং ব্যাক অবাক লাগে আজকে থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতেও যখন পড়তাম যখন চ্যাংড়া পোলা বানছিলাম আর কি মোটিভেশান শুনলে প্রচণ্ড ইয়ে লাগতো গুদগুদি লাগতো ওই সময়টার ওয়ার্ল্ড ভিটই আলাদা ছিল এই মহান পবিত্র শব্দ শুনলে আজকে জাতীয় সঙ্গীত শুনলে হচ্ছে গায়ের লোম দাঁড়ায় যায় লোম কুফ হ্যাঁ এগুলো আবার ফেসবুকে লিখলে খুব গর্ব এখন মনে হয় যে এর বড় কমেডি হয় না বয়স তো কত বেশি তো হয় না ছত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হয়েছে অলরেডি এই রিয়েলাইজেশন চলে আসছে যে এই জাতীয়তা এই জাতীয়তা বিভিন্ন জাতীয়তার প্রতীক মান মন্দির এর চেয়ে বড়ো কমেডি পৃথিবীতে কিছু হয় না যে বলে না প্রবাদ কিনা আছে হোম ইজ ওয়ার দ্য হার্টিস হুম হোম ইজ ওয়ার দ্য হার্টিস এগুলো তো কথা সত্যি কিন্তু এগুলোকে কাব্যিক কথা বার্তা আসল কথা হচ্ছে হোম ইজ ওয়ার সেফটি ইজ হোম ইজ ওয়ার সিকিউরিটি ইজ আপনি আপনার বাসা কোনটা আপনি যখন আপনি আপনার বাসায় ফেরেন আপনি সবচেয়েতে সেম সেফ এবং সিকিউর ফিল করেন যে জায়গায় আপনি সেফ সিকিউর ফিল করেন না সেখানে আপনার হার্ট নাই এগুলো গল্প এই কারণে সকলে ভিসার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে সো দেশ এবং রাষ্ট্র তো দুইটা ভিন্ন কনসেপ্ট রাইট বাংলাদেশ আমার দেশ বাংলাদেশকে আমি ভালোবাসি বাংলাদেশ রাষ্ট্র যেটা যে সিস্টেম যে সিস্টেমটা একটা দেশকে পরিচালনা করে রাষ্ট্র ব্যবস্থা সো যখন আমি বলি বাংলাদেশ একটা একটা অসভ্য দেশ আমি বলি যে বাংলাদেশ রাষ্ট্রটা একটা অসভ্য রাষ্ট্র রাষ্ট্র একটা টেকনিক্যাল টার্মিনোলজি আমরা কলকয়াল এটাই ইউজ করি না দেখে দেশ বলি বাংলাদেশ অসভ্য দেশ বলি টেকনিক্যালি বাংলাদেশ রাষ্ট্রটা হচ্ছে একটা অসভ্য রাষ্ট্র বাংলাদেশ তো আর অসভ্য দেশ না দেশ হচ্ছে একটা ল্যান্ড দেশ হইতেছে একটা পিস অফ ল্যান্ড দেশ হইতেছে সেই দেশের মানুষরা সেই দেশের গাছ ফুল পাখি লতা পাতা লেবু সো ওটা হচ্ছে দেশ সো দেশকে আমি ভালোবাসি দেশকে সবাই ভালোবাসতে বাধ্য এবং এটা শুধুমাত্র ভালোবাসি বিকজ অফ দ্য মিয়ার ফ্যাক্ট যে আমি সেখানে জন্মাইছি সে আরো বাতাসে বড় হয়েছি সেই কালচারের সাথে আমি অভ্যস্ত নাথিং এলস নাথিং মোর নাথিং এলস আমি আমার দেশকে যতটা ভালোবাসি একটা আমেরিকান তার দেশকে ঠিক ততটাই ভালোবাসি একটা উগান্ডা তার দেশকে ঠিক ততটাই ভালোবাসে সো আমার দেশ মহান কিছু না এগুলো বুঝতে সময় লাগছে একটু বয়স হওয়া লাগছে আর কি স্কুল কলেজে থাকতে মনে হয়তো আমার দেশই মহান সকল দেশের রানী সে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সো সো দেশের কনসেপ্টের ঊর্ধ্বে রাষ্ট্র উঠে রাষ্ট্র কনসেপ্ট বুঝতে শুরু করছি যখন তখন সম্ভবত ম্যাচুরিটিটা চলে আসছে এবং যখন ম্যাচুরিটিটা চলে আসছে তখন বুঝতে পারছি যে এগুলোর মতো কমেডি আর হয় না এই পৃথিবীতে আমার দেশ যদি আমাকে বা আমার রাষ্ট্র যদি আমাকে সেফটি সিকিউরিটির স্বাধীনতা বাক স্বাধীনতা নাগরিক স্বাধীনতা মানবিক মর্যাদা মূল্যবোধ এগুলো যদি নিশ্চিত করতে না পারে যেই দেশ আমাকে নিশ্চিত করবে সেটাই আমার হোম সেটা যদি আমেরিকা নিশ্চিত করে আমেরিকা আমার হোম সেটা যদি রাশা নিশ্চিত করে রাশা আমার হোম সেটা যদি বাংলাদেশ নিশ্চিত করে বাংলাদেশ আমার হোম মুখে মুখে অনেক চাপাবাজি করতে পারবেন কিন্তু এই যে আমি যে একটা স্টেটমেন্ট দিয়ে ফেললাম একটা কড়া স্টেটমেন্ট এই স্টেটমেন্টটা কতটা ট্রু তার প্রমাণ হচ্ছে সকল বাংলাদেশেই তার দেশ ছেড়ে পালানোর জন্য তিন পায়ে খাড়া এই দেশে কেউ একটা মুহূর্তের জন্য থাকতে চায় না একটা লহমা থাকতে চায় এই দেশে এই দেশে বিশ্বের সবচাইতে দূষিত শহর ঢাকা বিশ্বের সবচেয়ে বসবাসের অনুপযোগী শহর ঢাকা বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ শহরগুলোর মধ্যে একটা ঢাকা বিশ্বের সবচাইতে যানজট সবচাইতে বেশি যানজট পীড়িত শহর ঢাকা বিশ্বের সবচাইতে গাড়ির গতি সবচেয়ে কম শহরগুলোর একটা ঢাকা হাঁটার গতির চেয়ে কম বিশ্বের সবচাইতে কি জানি গরিবদেরগুলোর একটা বাংলাদেশ বিশ্বের সবচাইতে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ অন অ্যান্ড অন অন অ্যান্ড অন অ্যান্ড অন না আপনি আমাকে লিস্ট দেখাইতে পারবেন বাংলাদেশের সাফল্যের যেই হ্যাঁ পৃথিবীর সকল দেশ এরকম একশো টাকা করে লিস্ট উগানটা থেকে শুরু করে সবাই যদি বলি আপনার দেশে দশটা সাফল্যের লিস্ট দেন তো তারপর দশটা না পাঁচ মিনিট বেশি সময় দিল আমি এক হাজারটা সাফল্যের লিস্ট দেখাবো সো একটা দেশের সাফল্য সেই দেশের ডিফাইনিং লিমিটিং ফ্যাক্টর না একটা দেশের জন্য ডিফাইনিং ফ্যাক্টর লিমিটিং ফ্যাক্টর সেই দেশের কী পরিমাণ ব্যর্থতা আছে সেই ব্যর্থতাগুলো দিয়ে সেই ব্যর্থতাগুলো যে একটা প্রবাদ আছে না যে ইউর ইউর অ্যাজ স্ট্রং অ্যাজ ইউর উইকেস্ট লিঙ্ক একটা দড়ির মধ্যে যত শক্ত মোটা দড়ি হোক এক জায়গায় যদি একটু কাটা থাকে আপনি এই শক্ত দড়ি টান দিলে ওই যে জায়গাটাতে দড়িটা ছেঁড়া ওই দিক দিয়ে ফাট করে ছিঁড়ে যাবে রাইট সো আপনি আমাকে দেখাইতে পারেন যে এই যে দড়িটা সব বিশাল দড়ি পুরোটা দড়ি শক্ত ওই এক জায়গায় একটু উইক একটু কাটা আছে আপনি সেটা দিয়ে আমার এত বড় মোটা দড়িটাকে ডিফেন্ড করতে যাচ্ছেন ইয়াস মাথা মুথা তো গেছে সভ্যত এইভাবে কাজ করে পৃথিবী যেভাবে কাজ করে ইউ আর অ্যাজ স্ট্রং অ্যাজ ইউর উইকেস্ট লিঙ্ক সো আপনি আমাকে উন্নতির হাজারটা গল্প লিস্ট দাঁড় করান ডাজেন্ট ম্যাটার নাথিং ম্যাটার্স ইংলি এরভেন্ট উগান্ড দেখাইতে পারবে না আপনার উইকেস উইকেস্ট লিঙ্কগুলো আমি একটু দেখতে চাই যে একটু আগে বললাম পৃথিবীর যত ক্যাটাগরি আছে অসভ্যতা আমি যত নেগেটিভ মেট্রিক আছে সবগুলোর মধ্যে বাংলাদেশ ইদার টপ ওয়ানে অথবা টপ ওয়ান থেকে টেনে সো থ্যাংক ইউ আপনার এই যে উন্নয়নের গল্পটা আপনার কাছে রাখেন এবং আমি উন্নয়নের গল্প উইকেস্ট লিঙ্কের গল্প কোনো কিছু এভরিথিং বিকামস ইউরোলেভেন্ট দ্য অনলি থিং আই কেয়ার অ্যাবাউট যে এই দেশের আপনার রাষ্ট্রের লোক আপনার দেশের লোকেরা আপনার দেশে থাকতে চায় কি না এই দেশের লোকেরা এই দেশে নিরাপদ ফিল করে না এই দেশে করে করে কি না এই দেশের লোকেরা এই দেশকে হোম হিসেবে কনসিডার করে কি না যদি না করে ওকে থ্যাংক ইউ আপনি আপনার লিস্ট উন্নয়নের গল্পটা আপনি আপনার কাছে রাখেন এম নট ইন্টারেস্টেড সো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গর্ব চেতনা এগুলো ফিল হইত আজকে থেকে পাঁচ দশ বছর আগে ফিল হইতো একটু বয়স হয়ে গেছে তো চুলদারি পাকা শুরু হয়ে গেছে এখন এগুলো একটা কমেডি মনে হয় এখন এগুলো এইভাবে একটা দেশকে জাজ করি না একটা রাষ্ট্রকে একটা রাষ্ট্রের সাফল্য ব্যর্থতা সভ্যতা অসভ্যতা একটা রাষ্ট্রের সভ্যতার মাপ কাঠিতে কাঠিতে অর্জন ব্যর্থতা এগুলো এইভাবে এখন আর বিচার করি না এখন দ্য অনলি থিং আই জাজ আ কান্ট্রি আ নেশন উইথ আর বাই মিন্স অফ সেটা হচ্ছে সেই দেশের রুল অফ ল কি কিনা সেই দেশে মানুষ বাস করতে চায় কি না সেই দেশের মানুষ সেই দেশে নিরাপদ বোধ করে কি না সেই দেশের মানুষ সেই দেশে থাকতে চায় না দ্যাটস দ্য অনলি থিং দ্যাট ম্যাটার্স টুমি জাতীয় সঙ্গীতটা ম্যাটার নাথিং ম্যাটার্স টুমি সেই দেশ জাতীয় সঙ্গীতে জাতীয় সঙ্গীতের সুরটা কত মোলায়েম সেই দেশে কয়টা মিক টোয়েন্টি নাইন আছে সেই দেশের হচ্ছে কয়টা সেতু দাঁড়ায় গেল সেই দেশে আমার জন্মস্থান স্থান কি সেই দেশের হইতেছে সে কী জানি বলে আঁচল বিছানো নদী মাঠ গড়ের মাঠ আছে কিছুই ম্যাটার করেন এখন আর সো আপনার কাছে আমার প্রশ্ন স্বাধীনতার পঞ্চাশ বছর বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে ভালো কথা খুব উৎসব হচ্ছে যারা উৎসব করতেছে তারা করার কারণ আছে দেয়ার তারা তারা স্বর্গে আছে তারা তারা এই দেশের মুনি তারা এই দেশের রাজা সেই স্বাধীনতার কথা বলা হয় সেই স্বাধীনতা কি উর্জিত হইছে আপনার জন্য আপনার কি বাক স্বাধীনতা আছে আপনার কি কোনো ধরনের স্বাধীনতা আছে এই স্বাধীনতার পঞ্চাশ বছরে আপনার কাছে আপনার প্রশ্ন আপনি কি আপনার দেশে ভালো আছেন